আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে। এটা হচ্ছে কি মার্কেট ভাই? এটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন, আর এগুলো কিন্তু একদম চিপ রেটে। তো আমি একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মনোয়ারা বোরখা হাউস, আর এটা হচ্ছে ইসমাইল ম্যানশন নিচতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন, এটা 391 এলিফেন্ট রোড ঢাকা 1205। তো আসতে পরে ভাইকে পেয়ে যাবেন। আপনার নামটা সিপাত? আচ্ছা, ওকে। তো আমি তুমি করে বললাম, বয়স কিন্তু অনেক ছোট। হ্যাঁ, তো ফ্রেন্ডস আপনারা স্ক্রিনে যে বোরখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর আর একদমই ফ্যাশনেবল। তো মাত্র 1100 থেকে 1200 টাকার ভিতরে কিন্তু আপনারা এই বোরখাগুলো পেয়ে যাবেন। তো ভাইয়ার হাতে আমরা কিছু আবায় দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন নেগের মধ্যে কিন্তু পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা আছে আর খুবই সুন্দর। তো ভাইয়া, এটা কয় লেয়ারের? চার লেয়ারের। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন, যাদের যার কালার যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন। আর এই আবাইগুলোর দাম হবে কত টাকা? 1200 টাকা ফিক্সড। তো যারা হোলসেল নিতে চান তো তারা কিন্তু ভাইয়ার কাছ থেকে হোলসেল দামেও কিন্তু ওগুলো নিতে পারবেন, কিন্তু হোলসেল নিতে হলে কিন্তু 6টা নিতে হবে কমপক্ষে, আর সেক্ষেত্রে কিন্তু দামটা আরো অনেক অনেক কমে যাবে। তো ফ্রেন্ডস বুঝতে পারছেন, যারা হোলসেল ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে এই আবাইগুলো সংগ্রহ করতে পারবেন। আর এটা কিন্তু খুবই সুন্দর, নিচে দিগো বিভিন্ন ধরনের কাজ করা আছে। তবে একটু ব্যাক সাইডটা আমি দেখি। ওকে, আচ্ছা। তো এই 1200 টাকা দামের ভিতরে আমি আরো কিছু আবাই দেখবো। এটা পার্পেলটা একটু দেখি আমরা। তো ফ্রেন্ডস এগুলো কিন্তু খুবই সুন্দর, এটা হচ্ছে স্টাইপের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নেকের ভিতরে পার্ল এবং স্টোন দিয়ে কিন্তু কাজ করা আছে। তো এটা হচ্ছে 4টা লেয়ারের। হ্যাঁ, আর এগুলোর দাম পড়বে 1200 টাকা। তো ভাইয়া আরো কিছু আমি দেখি 1200 টাকার ভিতরে। তো এগুলো কিন্তু আপনারা শোরুমে গেলে কিন্তু আরো অনেক অনেক বেশি দাম, তো ওনারা কিন্তু একদম হোলসেল প্রাইস। আর আমি আরো একটা কথা বলে দিচ্ছি, কেউ যদি 6 পিস নিতে চান তাহলে কিন্তু রেট আরো কমে যাবে। ওকে, তো এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে। তো এটা একটু ধরেন ভাই, আমি একটু দেখি। তো এগুলো পেয়ে যাবেন মাত্র 1200 টাকার ভিতরে, আর এগুলো কিন্তু ফোর লেয়ারের, আর সাথে কিন্তু এখানে স্টোন এবং পার্ল দিয়ে কাজ করা আছে, খুবই সুন্দর। ওকে, এইটা একটু বড় প্রিন্টের ভিতরে, এটাও কিন্তু খুবই সুন্দর, আর এটার দামও পড়বে 1200 টাকা। এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার, এটা মনে হচ্ছে আরো কালার হবে এটা এই ফুলের। আচ্ছা, একটাই কালার। তো এটাও কিন্তু 4টা লেয়ারের, আমার কাছে কিন্তু মানে অবিশ্বাস্য মনে হচ্ছে, মাত্র 1200 টাকায় কিন্তু আপনারা এই 4 লেয়ারের এই আবাগুলো পেয়ে যাবেন। আর এই শো যে স্টলটা আছে এটার নাম হচ্ছে মনোরা বোরখা হাউস। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, ব্যাক সাইডটা একটু দেখি ভাই কেমন হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটা দেখাচ্ছি যাতে আমাদের আপুদেরকে পড়লে কিরকম লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্রি সাইজের। হ্যাঁ, ফ্রি সাইজ। ওকে, তবে এই দামের ভিতরে আমি আরও কিছু দেখতে চাই একটু। তো আমি 1200 টাকার মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখাবো। ওয়াও, এটা কিন্তু খুবই সুন্দর, এটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। এখানে টাই করা আছে, খুবই সুন্দর, আর এখানেও কিন্তু পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা, আর অল ওভার উপরে নিচে কাজ করা আছে, বিশেষ করে প্রিন্টগুলো কিন্তু অসাধারণ। আর দাম পড়বে 1200 টাকা করে। ওকে, তো ভাইয়া আর কি আছে আমি একটু দেখবো। এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে 1200 টাকার মধ্যে। তো আমি কিন্তু এক নজর দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হ্যাঙ্গারের মধ্যেও বিভিন্ন ধরনের ঝুলানো আছে, তারপর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে ওনাদের। আপনারা যারা হোলসেল ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। তো ভাই, এগুলো কেমন দাম পড়বে? সেম দাম। আর এটা কি ফ্যাব্রিক্সের? এটা কি ফ্যাব্রিক্সের মধ্যে? এগুলো টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে, আর এটাও কিন্তু নেকের অংশে খুবই সুন্দর কাজ করা আছে। ওকে, তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানকার যে ফোন নাম্বারটা আছে আমি আবারও বলে দিচ্ছি, 01753 343220। এটা হচ্ছে 38/22 ইসমাইল ম্যানশন নিচতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন, এটা 391 এলিফেন্ট রোড ঢাকা 1205। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস আমি আবার বলে দিচ্ছি, ওনারা কিন্তু হোলসেলার। তো আপনারা যারা হোলসেল দামে এই ধরনের বোরখাগুলো কিনতে চান তারা কিন্তু আরও কমে কিনতে পারবেন। আর আমি এই রিভিউটিতে যে বোরখাগুলো দেখিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে 1200 টাকা করে। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।